হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। ব্লগে আজকে শুরুতে আম্মু তালের পিঠা বানাবে। তো তালের পিঠাটা কিভাবে তৈরি করে আম্মু সহজে খুব তাড়াতাড়ি, ওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে তালটা ছিলে নিচ্ছে, তালটা ছিলে তিন টুকরো হয়ে যাবে, তিনটা বিচি থাকবে। তো এইগুলো এইভাবেই ছেঁকে ছেঁকে চেলে চেলে নিতে হয় একটা ঝুড়ির সাহায্যে। ঝুড়িটা একটু ছিদ্রযুক্ত, ছোট ছোট ছিদ্রযুক্ত থাকতে হবে, খুব সহজে তালের রসটা বের করে নেওয়া যায়। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো কিভাবে এই রসটা বের করে নিচ্ছে, আর রসটা একদম গাঢ় হবে, কোনো পানি থাকবে না আলাদা। এই যে দেখো, তোমরা দেখিয়ে দিচ্ছে কি সুন্দর হয়েছে, তালের রসটা একদম আঠালো গাঢ়। আর তালের রসটা তো দেখে আমের রসের মতো মনে হচ্ছে, মনে হয় এখনই খেয়ে নেই কাঁচা। তো এইভাবে করে প্রতিটা বিচিরি রসটা আম্মু নিয়ে নিছে। তো এখন এটাকে একটু প্রসেস করে একটু জাল দিয়ে ঘন করে রেখে দিবে। আর এটা তোমরা ফ্রোজেনও করতে পারো। তো পিঠার জন্য এখানে কিছু চাউলের গুঁড়ি নিয়ে নিছে, আর এখানে লবণ দিয়ে দিল স্বাদ মতো, আর এখানে 1 কাপের মতো চিনি দিয়ে দিছে যাতে পিঠাটা মিষ্টি হয়। তো পিঠা বানানোর জন্য এখানে কিছু নারিকেল দিয়ে দিল। নারিকেলটা তো পিঠার মধ্যে খাওয়ার সময় কামড়ে পড়লে খুব মজাই লাগে। তো সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে লাস্ট তালের রসটা অ্যাড করে দিচ্ছে। এখন এটাকে মাখাইতে হবে ভালো করে, খুব সুন্দর করে ময়নটা করতে হবে যাতে মিহি হয় মাখাটা। আর মাখাটা সুন্দর হলে তালের পিঠাটা বানাতেও সুবিধা হবে, আর খেতেও খুব টেস্টি হবে। তো এভাবে আলতো করে আস্তে আস্তে ধৈর্য ধরে একটু মিক্সড করে নিতে হবে। মজার কিছু খাওয়ার জন্য তো একটু সময় নিয়ে কাজটা করতে হয়। তো এখানে আরো একটু লবণ দিয়ে দিচ্ছে। তো এখন পিঠাটা প্রায় মাখানো পর্যায়ে, শেষ পর্যায়ে আসছে। দেখো এই যে কি সুন্দর করে মাখানোটা হয়ে গেছে, আর কালারটাও কত পারফেক্ট সুন্দর আসছে, একদম হলুদ কালার, ইয়েলো কালার আসছে। দেখেই মনে হচ্ছে যে পিঠাটা খুব টেস্টি হবে। তো এখন মাখানো হয়ে গেছে, এখন এটাকে ভেজে নিতে হবে। তো ভাজার জন্য এখানে কিছু তেল গরম করে নিছে। তো আম্মু এখানে কিছু ছোট ছোট করে একটু বড়ার আকৃতি করে ভেজে নিচ্ছে, যেটাকে আমরা তালের বড়া বলে থাকি। খুবই মজা লাগে এই পিঠাটা, খুব সহজে বানানো যায় কিন্তু খেতে খুবই টেস্টি হয়। এটা তোমরা যে কেউই খুব দ্রুত কম সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারো। তো একে একে এখানে সবগুলো পিঠা একই আকৃতির করে একটু সাবধানে দিয়ে দিতে হবে, কারণ তেলের মধ্যে ছাড়তে গেলে কিন্তু খুব হাতে চলে আসতে পারে ছিটে। একটু সাবধানে তোমরা এই কাজটা করে নিবে। আর পিঠাটা একদম সফট হবে, আর একদম দেখতে খুব ব্রাউন কালার হবে, লালচে কালার হবে, দেখেই মনে হবে যে পিঠাটা খুব ভালো হয়েছে। তো তোমরা দেখতে থাকো কিভাবে পিঠাটা ভেজে নিচ্ছে। চুলার আঁচটা একটু কম আঁচে রাখতে হবে, আস্তে আস্তে ভেজে নিতে হবে যাতে ভিতরটা কাঁচা না থেকে যায়। চুলাটা বাড়িয়ে রাখলে উপর দিয়ে পুড়ে ভিতরটা কাঁচাই রয়ে যাবে, এজন্য একটু সাবধানে ভেজে নিতে হবে সময় নিয়ে। তো এই যে পিঠাগুলো, কিছু কিছু পিঠা ব্রাউন কালার চলে আসছে, দেখো কালারটা কত সুন্দর আসছে। তো সাবধানে একটু সময় নিয়ে ভেজে নিও আস্তে আস্তে। তা আম্মুর ভাজার পর্যায়ে প্রায় শেষ, এখন এটা উঠে নিছে বাটিতে। তো পরিবেশন করা হয়ে গেল, আমরা এখন পিঠাটা সবাই খেয়ে নিব। আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো কালারটা যতটা সুন্দর আসছে, খেতেও কিন্তু পিঠাটা খুবই মজা হয়েছিল, আর একদম সফট ছিল, নরম ছিল। সাধারণত পিঠাগুলো অন্য বানালে শক্ত হয়ে যায়, কিন্তু পিঠাটা খুবই সফট ছিল, আর সফট পিঠা খেতে তো আমাদের কাছে ভালোই লাগে। তো অফিস থেকে চলে আসার পর দেখলাম আম্মু রান্নাবান্না শুরু করে দিছে। তো এখানে ডিম ভুনা করা হবে, ডিম ভুনার জন্য কিছু ডিম ভেজে নেওয়া হয়েছে। তো এখানে আদা আর 1/2 চা চামচ করে হলুদ মরিচ, জিরে,
ধনে আর স্বাদ মতো লবণ, ভাজা পেঁয়াজের উপরে একটু পানি মিক্সড করে আম্মু দিয়ে দিবে। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিতে হবে, আর কষানোটা সুন্দর হলে রান্নাটা খেতে এমনিও খুব টেস্ট হয়। তো আজকে ডিম ভুনাটা পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা যেটা আমরা বলে থাকি আম্মু ওইটা দিয়ে করবে। তো পেঁয়াজের পাতাটা খেতে তো এমনি খুবই ভালো লাগে, এটা আমরা মাছের সাথে বা ভাজি যে কোনো ভাজির সাথেই খেতে পারি। এখানে হাফ চা চামচ আদা বা আদা রসুন পেস্টও দিয়ে দিল। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, আর কষানোর এ পর্যায়ে আম্মু কিছু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিল। কাঁচামরিচ অ্যাড করার পরে পেঁয়াজের যেই পাতা বা কলিগুলো ওগুলো ধুয়ে রাখা হয়েছিল ওগুলো এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তো কলিগুলো একটু মশলা কষানোর মধ্যে দিয়ে কষিয়ে নিলেই ভালো হবে, আর কষানোটা পাতাটা কষানো হলে খেতে খাবারের টেস্টটাও বাড়বে, যেটা কাঁচা পাতাটা রান্না করার চেয়ে এভাবে একটু কষায় নিলেই ভালো হয় যাতে টেস্টটা ভালো আসে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে কীভাবে এই কাজটা করা হচ্ছে। তো আমরা এখানে এখন ডিমগুলো অ্যাড করে দিব। সাধারণত আমরা ডিম ভুনা সবাই করতে পারি কম বেশি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমাদের বাসায় এভাবে আম্মু করে। তা এখন ডিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষানো হলে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিবে জাস্ট কুক হওয়ার জন্য। তো এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে সামান্য একটু হাফ কাপের মতো পানি দিয়ে দেওয়া হলো জাস্ট কুক হওয়ার জন্য, মশলাটা যাতে ভালো করে কুক হয়ে যায়, কোনো কাঁচা ফ্লেভার বা ঘ্রাণ যাতে না থাকে। এটা আর 4 থেকে 5 মিনিট মতো রান্না করলে এটা রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যায়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিলে রান্নাটা সুন্দর হয়ে যাবে। এই যে দেখো পানিটা একদম শুকিয়ে আসছে, ডিমটা পেঁয়াজের পাতার সাথে একদম লেগে লেগে আসছে, ভুনা ভুনা হয়ে আসছে। তো সাথে আম্মু লাল শাকও ভাজি করে নিল এখানে। তো এগুলো শেষ হওয়ার পরে এখানে কিছু পটল কুচি কুচি করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে, এটা ইলিশ মাছ দিয়ে ভাজি করা হবে। তো সাথে কয়েকটা আলু দিয়ে দেওয়া হবে, কারণ ভাজির সাথে আমাদের বাসায় আলু খেতে আমরা সবাই পছন্দ করি। তো এইভাবে সবগুলি পটল আম্মু কেটে নেবে। তো এখানে পটলগুলো সবগুলি আম্মু কেটে নিল, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে যে পটল ভাজি করার জন্য ইলিশ মাছটা এখানে ফ্রাই করে নিচ্ছে, তো হালকা ব্রাউন কালার করে মাছটা ভেজে নিলেই হবে। আর ভাজা মাছটা দিয়ে ভাজিটা করলে ভাজিটার ঘ্রাণটা বা টেস্টটা একটু বেশি ভালো লাগে। আর ইলিশ মাছ দিয়ে যে কোনো কিছু রান্না করলে ওটা টেস্টের কথা তো আর বলতেই হয় না, ওটা এমনি খুবই টেস্টি হয়ে যায়, ইলিশ মাছ বলে কথা। তো এখন ভাজাটা শেষ হয়ে গেছে, এখানে হাফ চা চামচ করে হলুদ মরিচ, ধনে জিরে আর স্বাদ মতো লবণ আর ভাজা পেঁয়াজের মধ্যে এখন আম্মু মশলাগুলো অ্যাড করে দিবে। তো এই যে মশলাগুলো দিয়ে দিছে, এখন সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা একটু কষায় নিতে হবে। বাস হয়ে গেল, এখন রান্নাটা ঝটপট শেষ করে ফেলবে।
তো এখন মশলাটা ভালো করে কষায় নিতে হবে। আর মশলাটা কষানো হলেই মশলার যে কাঁচা কোনো ঘ্রাণ বা গন্ধ আছে ওটা থাকবে না, এই জন্য একটু সময় নিয়ে মশলাটা কষায় নিলেই ভালো। তো এখানে আম্মু 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিল। তো এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে, আর তেলটা উপরে ভেসে আসা দেখেই বোঝা যাচ্ছে পারফেক্টলি মশলাটা কষানো হয়েছে। আর পটলগুলো এখানে আম্মু সবগুলি অ্যাড করে দিচ্ছে। তো দেখতে দেখতে এই পর্যায়ে বলে নিচ্ছি, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না অবশ্যই। তো মশলার সাথে এখন পটলগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে মশলার সবগুলো পটলের মধ্যে মশলাটা ভালো করে মিশে যায়। তো নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলে পটলটা একদম সফট হয়ে মিশে আসবে, আর পটলের ভিতরে যে পানিটা থাকবে ওটা বের হয়ে চলে আসবে, ওই পানিটা দিয়ে পটলটা একদম সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ পটলের ভিতর থেকে কতটা পানি চলে আসছে। তো এখন মাছগুলো অ্যাড করে দিলেই হয়ে যাবে পটল ইলিশের ভাজি। তো মাছ থেকে অনেকটা তেল উঠে আসছিল, তো তেলটাও আম্মু দিয়ে দিচ্ছে এখানে, মাছের তেলটা। এটা দেওয়াতে দেওয়ার ফলে ভাজিটা থেকে একটু আলাদা ঘ্রাণ আসবে। আর এখানে আম্মু একটু কাঁচা যেই মরিচ, কমলা কালার আর লাল কালার মরিচটা অ্যাড করে দিচ্ছে। তো মরিচটা দেওয়াতে দেখতে কালারটা খুব ভালো আসছে, আর মরিচগুলো খুব টেস্টি ছিল। এটা একটু অন্য ধরনের মরিচ, একটু স্পেশাল মরিচ ছিল। তার কিছু সময়ের জন্য একটু ঢেকে দিলেই রান্নাটা বাস পারফেক্টলি হয়ে গেল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা উপরে ভেসে আসছে, তো এতে বোঝা যাচ্ছে যে ভাজিটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তো খুব সহজ, সাধারণ, স্বাভাবিক রান্না, সহজে কিভাবে আমরা তৈরি করে ফেলতে পারি, যেই আমাদের নতুন আপু ভাইয়ারা আছো যারা একা একা থাকো, একা একা রান্না করতে পারো না, তো তাদের মূলত হেল্পের জন্যই আমার এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করা। আর রান্নাটা খুবই সাধারণ হলো, ঝটপট তোমরা করে ফেলতে পারবে। তো এখানে আম্মু কিছু ভুঁড়ি কেটে নিচ্ছে দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা গরুর ভুঁড়ি ছিল, যেটাকে আমরা গরুর বট বলে থাকি। তো সিদ্ধ করে নিয়েছিল, এখন এখানে একটু হলুদ দিয়ে ভুঁড়িটা কাটার পর একটু জাল দিয়ে নিচ্ছে, একটু জাল দিয়ে নিলে জিনিসটা সফট হয়। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ হলুদ মরিচ, ধনে জিরে সবই অ্যাড করে দিল। তো এখানে 4 টেবিল পরিমাণ আদা রসুন পেস্টও দিয়ে দিছে, সেই সেদ্ধ করা ভুঁড়িটার উপরে যেটা গরুর বট। তো অনেকে আমরা খেতে পছন্দ করি, তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমাদের বাসায় কীভাবে আম্মু রান্না করে। যারা তোমরা নতুন আছো তারা এই প্রসেসটা দেখে সহজেই গরুর ভুঁড়িটা রান্না করে ফেলতে পারবে। তো এখানে মিক্সড করা মশলাটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিল, ওইটাই এখানে দিয়ে দিচ্ছে। তো মশলাটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে সবগুলোর ভিতরে মশলা, তেল, নুন, মরিচ ঢুকে যায়। এই যে আলতো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে মিক্সড করে কিছুক্ষণ কুক করতে হবে। তো অন্য একটা চুলায় আম্মু কিছু পেঁয়াজ আর গরম মশলা যেমন তেজপাতা এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিছে, আর ওই যে মশলা দিয়ে মাখানো যেই গরুর বটটা ছিল বা ভুঁড়িটা, ওইটা এই ভাজা বা বাগার দেওয়া পেঁয়াজটার উপরে দিয়ে দিছে। তো দিয়ে এখানে আরেকটু কিছু সময়ের জন্য কুক করে নিতে হবে, এই বাগারটার মধ্যে দেওয়াতে গরুর যেই অ্যাকচুয়াল টেস্টটা ওটা খুব অংশে অনেকটাই বেড়ে যায়। তোমরা এইভাবে বাগার দিয়ে রান্না করে খেতে পারো, খুব টেস্টটা খুব ভালো আসবে, আর কোনো বাজে কোনো ঘ্রাণ বা গন্ধ থাকে না এতে, এই জন্য খাবারটা খাওয়ার সময় খুবই রুচিদায়ক হয়। তো এই যে কিছুক্ষণ ঢেকে দিছে, ঢেকে দিলে যে এক্সট্রা পানিটা ছিল ওই পানিটা একদম টেনে শুকিয়ে চলে আসছে, আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। তো দেখে বোঝাই যাচ্ছে পানিটা একদম টেনে চলে আসছে।
এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে বুড়িটাকে একদম ভাজা ভাজার ভাব নিয়ে আসতে হবে। আর আর এখানে আর কিছুক্ষণ ঢেকে দিয়েছে যাতে যেটুকু একটু রস রস ভাব বা একটু ঝোলঝোল ভাব আছে ওইটাও যাতে একদম শুকিয়ে যায়। দেখো কেমন শুকনা আর তেল ভেসে আসছে। আর বুড়িটা রান্না করার পরে যতটা ভাজা ভাজা হবে ওটা কিন্তু খেতে অতটাই টেস্টি হয় আর স্বাদটা আরো বেশি বেড়ে যায়। তো তোমরা ভুড়িটা কিন্তু অবশ্যই ঝোল দিয়ে খাবে না, ঝোল ছাড়া একদম শুকনা শুকনা করে ভাজা ভাজা করে খাবে। কেউ চাইলে আর একটু বেশি ভাজা করে নিতে পারো। তো এই যে খেতে বসে পড়লাম, অনেক তো রান্না বান্না হলো, রাতও হয়ে গেছে, তো সবাই এক এক করে খেতে বসে গেলাম। তো এখানে আম্মু পটল ইলিশের ভাজিটা টেস্ট করে তোমাদের জানাবে যে কেমন হয়েছিল। তো আসলেই ভাজিটা খুবই মজা হয়েছে, আর ইলিশের ভাজি তো সেটা বলার অপেক্ষায় রাখে না, খেতে খুবই মজা হয়েছিল। আর দেখতে যতটাই ভালো হয়েছে খেতেও কিন্তু কতটাই মজাদার হয়েছিল। তো পটল ইলিশের ভাজি তো খাওয়া দেখলেই, এখন ভুড়িটা টেস্ট করে আমি তোমাদের বলবো যে কেমন হয়েছে। এই যে দেখো ভুড়িটা কতটা সুন্দর ভাজা ভাজা হয়েছে, আর কালারটা এতই সুন্দর আসছে যে আমার এখন দেখে মনে হচ্ছে আমি আবার খেতে বসে যাই। আর কোনো আজে বাজে মানে বাজে কোনো ঘ্রাণটা ছিল না। তো ভুড়িটা খাওয়া শেষ হয়েছে, এখন একটু ডিম ভোনা দিয়ে খেতে বসে গেল। হ্যাঁ, আমার ভাইয়া এখন খেতে বসে যাবে, তো ওকে ফার্স্টেই ডিম ভোনা দিয়ে বসালাম। ওর ডিমটা খেতে খুব পছন্দ করে, আর সাথে লাল শাক ছিল, তো ওরে বসায় দিলাম, এখন ও খাবে। তো এখানে আমার ব্লগটি আজকে শেষ করছি। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।